আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডাব্লিউএম মিডিয়া চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য দৈনন্দিন জীবনের অত্যন্ত প্রয়োজনীয় একটি দোয়া নিয়ে হাজির হয়েছি। না টেনে পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। সুন্দর স্বচ্ছতা জীবন ব্যবস্থা ইসলাম, এর প্রতিটি কাজে রয়েছে সৌন্দর্য ও উপকারিতা। নখকাটা থেকে শুরু করে চুল ছোট করা পর্যন্ত প্রতিটি কাজেই রয়েছে সুন্নতে আমলের দিক নির্দেশনা। এমনকি গায়ের জামা কাপড় খুলে রাখার সময় অনিষ্টতা থেকে বেঁচে থাকতেও রয়েছে দোয়া। এ দোয়া কেন পড়তে হবে, আবার এ সময় কি দোয়া পড়তে হবে, নিজের শরীরের পোশাক খুলে রাখার সময় বদজিন বা দুষ্ট শয়তানের আক্রমণ হতে পারে, এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পোশাক খুলে রাখা বা পরিবর্তন করার সময় আল্লাহর নাম নিয়ে তা করা, যাতে শয়তান বা বদজিনের আক্রমণ থেকে বেঁচে থাকা যায়। হাদিসে পাকে এসেছে হযরত ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গায়ের জামা খুলে রাখার সময় জিনের চোখ ও আদম সন্তানের গোপনীয় অঙ্গসমূহের মধ্যে অন্তরাল সৃষ্টি করতে চাইলে তারা যেন বলে বিসমিল্লাহ, অর্থ আল্লাহর নামে পোশাক খুলছি, তাবারানি আল আওসাত। সুতরাং কোথাও গেলে বা কোথাও থেকে বাড়ি ফিরে আসলে পরনের পোশাক খোলার সময় জিন বা শয়তানের আক্রমণ থেকে বেঁচে থাকতে নিজের গোপন অঙ্গসমূহের পর্দা করার ক্ষেত্রে বিসমিল্লাহ বলে খুলে রাখা, আর এতে অন্যের দৃষ্টি থেকে আল্লাহ প্রত্যেকের লজ্জাস্থানের হেফাজত করবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন, সুন্নতে আমলের জীবন সাজানোর তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।